পড়াটা একটু একটু আগের থেকে কঠিন হবে, কিন্তু তারপরে চেষ্টা করলে অনেক কিছু শেখা যাবে ইনশাল্লাহ। মাদা কলাল মুআল্লিমু লিতিলমিজিহি, মাজা মানে হলো কি, কলা মানে বলেছিল, আল মুআল্লিমু মানে মুআল্লিম, মুআল্লিম কি বলেছিলেন, মুআল্লিম কি বলেছিলেন, বল আল উতলুব মুআল্লিমু লিতিলমিজিহি উতলুব উতলুবু নাকি উতলুব হবে হ্যাঁ আতলুবু, আতলুবু আতলুবু না আতলুবু আতলুবু আতলু আন মিনকা তাজতাহিদা ফি দারাস দিরাসাতিকা, মানে আমি দারাসাতিকা তোমার কাছ থেকে কি প্রত্যাশা করি, তোমার পড়াশোনায় পরিশ্রম, অর্থাৎ তুমি পরিশ্রম করো পড়াশোনায়, পরিশ্রম করো, কি হবে তাহলে, আতলুবু মিনকা কি হবে, মিনকা আতলুবু, আই যদি মিনকা মিনকা না হয় তাহলে এরকম বলতে হবে, কল আল মুআল্লিমু লি তিলমিজিহি, শিক্ষক তার ছাত্রকে বলেছিল, আতলুবু আমি চাই, আন্তাজতাহিদা তোমার পরিশ্রম করা, ফি দিরাসাতিকা তোমার লেখাপড়ায়, বুঝতে পেরেছেন, তার মানে এইভাবে মূল এই কথা এইভাবে হচ্ছে তোমার যে জি বুঝতেছি এইভাবে বললে মানে ভালো, না হলে সরাসরি ওই যে কলাল মলম তিলমিজি না বললে তাহলে তো আতলুবুর জায়গায় ইয়াতলুবু বলতে ওইভাবে হ্যাঁ করে হ্যাঁ ওই বলতে তো কল আল মুআল্লিমুই বললে ভালো হবে, যেহেতু জি জি মুআল্লিম কি বলেছিল তার ছাত্রকে, এইভাবেই বললে ভালো হয়। তাহলে কল আল মুআল্লিমু লিতিলমিজিহি, শিক্ষক তার ছাত্রকে বলেছিল, আতলুবু আমি চাই, কি চাই, আনতাজতাহিদা যে তোমার পরিশ্রম করা, এটা কিন্তু মাজদারের অর্থ দিবে, এটা আন আছে তো এই জন্য মাজদারের অর্থ দিবে, ফি দিরাসাতিকা তোমার লেখাপড়ায় তোমার পরিশ্রম আমি চাই, মানে এটা অর্থটা অত সুন্দর হয় না, কিন্তু তার বইতে এভাবেই আছে তার আরবিটা। আর আরেক ভাবে অতিরিক্ত বলতে পারেন যে আতলুবু মিনকা, এটাও বলতে পারেন যে আমি চাই যে তোমার থেকে, আনতাজতাহিদা যে তুমি পরিশ্রম করবে, ফি দিরাসাতিকা তোমার লেখাপড়ায়, তার মানে তুমি তোমার লেখাপড়ায় কঠোর পরিশ্রম করবে, বা তুমি তোমার লেখাপড়ায় ওটাকে ভালো বাংলা কি বলা যায়, অর্ধ ভাষায় তুমি বেশ কি করবা, মনোযোগ দিবে, এই যাই হোক ওটা মনোনিবেশ করবা মনোনিবেশ করবা, এটা হচ্ছে রূপক অর্থে আর কি। আচ্ছা তারপরে দেখেন 2 নম্বর হলো, মাদা তলাবাল মুআল্লিমু মিন তিলমিজিহি, একই উত্তর, মাদা তলাবাল মুআল্লিমু, মাজা মানে কি, তলাবা মানে চেয়েছিল, আল মুআল্লিমু শিক্ষক, মিন তিলমিজিহি তার ছাত্র থেকে, শিক্ষক তার ছাত্র থেকে কি প্রত্যাশা করেছিল, তাহলে তলাবাল মুআল্লিমু মিন তিলমিজিহি আন কি করবে, ছাত্র আইয়া যেতাহিদা ফি দিরাসাতিহি, যেন সে কি করে, আইয়া যেতাহিদা সে যেন পরিশ্রম করে, ফি দিরাসাতিহি তার লেখা পড়ায়, ক্লিয়ার, এবার জি স্যার আবার বলছি, মাদা তলাবাল মুআল্লিমু মিন তিলমিজিহি, শিক্ষক তার ছাত্র থেকে কি প্রত্যাশা করেছিল, উত্তর হলো, তলাবাল মুআল্লিমু মিন তিলমিজিহি, শিক্ষক তার ছাত্রের কাছ থেকে প্রত্যাশা করেছিল, আইয়া যে তাহিদা সে যেন কি করে, পরিশ্রম করে, সে যেন পরিশ্রম করে, ফি দিরাসাতিহি সে যেন তার লেখাপড়ায় কি করে, পরিশ্রম করে পরিশ্রম করে, আইয়া যে তাহিদা, বুঝতে পেরেছেন, কারণ এখানে তো শিক্ষক চেয়েছে যার কাছ থেকে, সে কিন্তু থার্ড পার্সন, যে এই জন্য এখন আমরা দিরার কি সাথে দিব, আইয়া যে তাহিদা দিব, কায়ের জায়গায় হু হয়ে সেই জন্য এই জন্য শেষে কিন্তু হু হয়েছে, বুঝতে পেরেছেন, তার দিরাসাতিহি মানে তার লেখা পড়ায়, সবাই বুঝেছেন তো, না বুঝলে বলবেন। তাহলে আমরা 1 নম্বরটা আবারও বলছি, মাজা কোয়াল আল মুআল্লিমু লিতিলমিজিহি, এটা কিন্তু সরাসরি
শিক্ষক তার ছাত্রকে বলছে, যে শিক্ষক তার ছাত্রকে কি বলেছিল, তখন আপনি উত্তর দিবেন যে কল আল মুআল্লিমু লিতিলমিজিহি, শিক্ষক বলেছিল আতলুবু মিনকা আন তাজতাহিদা ফি দিরাসাতিকা, অথবা মিনকা বাদও দিতে পারেন। এটা প্রথম প্রথমটার উত্তর। আর দ্বিতীয়টা হলো মা একই কথা কিন্তু একটু ঘুরিয়ে বলা আর কি, মাযা তলাবাল মুআল্লিমু, পার্থক্যটা কি জানেন? প্রথমটাতে কিন্তু সেকেন্ড পার্সন হয়ে গেছে স্টুডেন্ট, প্রথমটাতে স্টুডেন্ট কি হয়ে গেছে? সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন। আর দ্বিতীয়টাই কিন্তু স্টুডেন্টকে আমরা থার্ড পার্সন করে দিলাম। এই জন্য তলাবাল মুআল্লিমু মিন তিলমিজিহি আইয়াজতাহিদা ফি দিরাসাতিহি, অর্থাৎ যে শিক্ষক তার ছাত্রের কাছে চেয়েছিল সে যেন তার লেখাপড়ায় কি করে, পরিশ্রম করে। পরিশ্রম করে। 3 নম্বর দেখেন, মাযা ক্বালা আল আলিমু লিত্তাজিরি, বলছে জ্ঞানী লোক ব্যবসায়ীর কাছে কি চেয়েছিল, কি প্রত্যাশা করেছিল? ক্বালা আল আলিমু লিত্তাজিরি, জ্ঞানী লোক আপনার ব্যবসায়ীকে বলেছিল, প্রত্যাশা করেছিল না, বলেছিল, কি বলেছিল? যে আতলুবু মিনকা, আমি চাই তোমার কাছ থেকে, আন্তুন ফিকা, যে তুমি খরচ করবে, মালাকা, তোমার সম্পদ, ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়। অর্থাৎ জ্ঞানী লোক ব্যবসায়ীকে বলেছিল যে আতলুবু মিনকা, আমি তোমার কাছে চাই, আন্তুন ফিকা, আনফাকা ইউনফিকু তুনফিকু বা তুনফিকা, তুনফিকা মালাকা ফি সাবিলিল্লাহ, যে তুমি তোমার সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করো, এটা আমি চাই তোমার কাছ থেকে। এটা জ্ঞানী লোক ব্যবসায়ী লোককে বলেছিলেন আর কি। ক্লিয়ার? সবাই কি বুঝতেছেন? তো 3 নম্বরটা আবারও বলছি, মাযা ক্বালা আল আলিমু লিত্তাজিরি, আমরা আগেও বলেছি যখন কেউ কাউকে কিছু বলে তখন কিন্তু যাকে বলা হয় তার পূর্বে একটা লি দিতে হয়, কলার পরে কি আসে? লি। দেখেন এখানেও দেখেন, কল আল মুআল্লিমু লিতিলমিজিহি, কল আল আলিমু লিত্তাজিরি, বুঝতে পেরেছেন? এখানে কিন্তু তলাবার জায়গায় কিন্তু লি নাই, কিন্তু কলার পরে কি আছে? লি আছে। লি আসে। আমরা একটা একদিন বলেছিলাম, যেমন ইংরেজিতে আপনি সেইড যদি দেন, সেইড, তাহলে কিন্তু তারপরে একটা প্রিপজিশন টু দিতে হয়, টু টু দিতে হয়, তো এখানে লি আসবে। এখানে একই নিয়ম। কিন্তু আপনি যখন টোল্ড বলবেন তখন কিন্তু আর প্রিপজিশন লাগে না, টোল্ড বললে প্রিপজিশন লাগে না। আবার যখন আপনি বলবেন টক, টক, যখন টক বলবেন তখন আবার প্রিপজিশন লাগে নাকি? টক টু টক টু মি, টক টু হিম। আচ্ছা দেখেন এবার, তাহলে মাদা কল আল আলিমু লিত্তাজিরি, কল আল আলিমু লিত্তাজিরি, তিনি বলেছিলেন আতলুবু মিনকা আন্তুন ফিকা মালাকা ফি সাবিলিল্লাহ, যে আমি আপনার কাছে চাই আপনি আপনার ধন, আপনার সম্পদ কি করেন, আল্লাহর রাস্তায় ব্যয় করেন, আল্লাহর রাস্তায় কি করেন, ব্যয় করেন। বুঝতে পেরেছেন? আপনি আপনার সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করেন। এরপর পরবর্তী যেটা আসে সেটা হচ্ছে আপনার লিমাজা ইয়াতলুবুল আলিমু মিনাত তাজিরি, লিমাজা কেন ইয়াতলুবু চেয়েছিল আল আলিমু জ্ঞানী লোক মিনাত তাজিরি ব্যবসায়ীর কাছে, ব্যবসায়ীর কাছে চেয়েছিল কেন, কি চেয়েছিল কেন? পরের লাইন আছে উস্তাদ জি, পরের লাইন আছে, তাহলে তাজিরি আই ইউনফিকা মা লাহু ফি সাবিলিল্লাহ, যে জ্ঞানী লোক ব্যবসায়ীর কাছ থেকে তার সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে কেন চেয়েছিল। আবার দেখেন, লিমাজা কেন এতলুবু চেয়েছিল, চায়, চেয়েছিল না, চায় আল আলিমু জ্ঞানী লোক
হ্যাঁ, জ্ঞানী লোক তখন কেন চায়? হ্যাঁ, মিনাত্তাজিরি ব্যবসায়ী থেকে সে তার সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করুক, এটা কেন চায় ব্যবসায়ী মানে জ্ঞানী লোক? হ্যাঁ, জ্ঞানী লোক কেন চায়? বুঝতে পেরেছেন? তাহলে কি হবে? উত্তর হবে হলো কি হবে, লিয়াফতা লিয়াফত ফাতাহা ইয়াফতাহু লিয়াফতাহাল লহু লাহু কি হবে, বাবা সাআদাতি, উপরে দেখেন আছে। তাহলে আপনার লিমা দা ইয়াতরু বুল আলিমু মিনাত তাজিরি আইয়ুনফিক মা লাহু ফি সাবিলিল্লাহ, অর্থাৎ কেন আলেম ব্যবসায়ী থেকে চায় যে সে তার সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করুক, এটা কেন চায় সে? সে এই জন্য চায় যে লিয়াফতাহাল্লাহু লাহু, যেন আল্লাহ তাআলা কি করে দেন, খুলে দেন বাবা সাআদাতি সৌভাগ্যের দরজা দরজা, আল্লাহ যেন তার জন্য সৌভাগ্যের দরজা কি করে দেন, খুলে দেয়। খুলে দেন, আল্লাহ যেন তার জন্য সৌভাগ্যের দরজা খুলে দেন। আমার মনে হয় আর বেশি পড়া ঠিক হবে না, এই চারটা পড়াই ঠিক হবে, যেহেতু উত্তরগুলো কিন্তু আপনাকে দিতে হবে সঠিকভাবে। আমি আবারও সবগুলো বলে দিচ্ছি। মাদা কল আল মুআল্লিম লি তিলমিজিহি, শিক্ষক তার ছাত্রকে কি বলেছিল? قال المعلم لتلميذه أطلب أن تجتهد في دراستك, আমি তোমার সম্পদ আমি তোমার কাছে চাই তুমি কি করো, তুমি লেখাপড়ায় পরিশ্রম করো, এটা শিক্ষক বলেছিলেন। মাদা তলাব المعلم من تلميذه, শিক্ষক ছাত্র থেকে তার ছাত্র থেকে কি প্রত্যাশা করেছিলেন? হ্যাঁ, তলাব আল মুআল্লিম মিন তিলমিজিহি আইন আই ইয়াজতাহিদা ফি দিরাসাতিহি, সে যেন তার লেখাপড়ায় কি করে পরিশ্রম করে, সে যেন লেখাপড়ায় কি করে পরিশ্রম পরিশ্রম করে, সে যেন পরিশ্রম করে লেখাপড়ায়। তারপরে কি, লিমা দা ইয়াতলুবুল আলিমু মিনাত তাজিরি আইয়ুনফিক মালাহু ফি সাবিলিল্লাহ, অর্থাৎ জ্ঞানী লোক কেন ব্যবসায়ীর কাছ থেকে তার সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে চায়, কেন চায়? বলেন কেন চায়? লিয়াফতাহাল্লাহু, আল্লাহ যেন তার কি করে দেন। হ্যাঁ, ও এটা তো একলান বাদ পড়েছে মনে হয়। মাদা কালাল আলিমু লিত্তাজিরি, ব্যবসা জ্ঞানী লোক ব্যবসায়ীকে কি বলেছিল? কল আল আলিমু লিত্তাজিরি, ব্যবসায়ী লোক কে জ্ঞানী লোক বলেছিল, আতলুবু মিনকা আন তুনফিক মালাকা ফি সাবিলিল্লাহ, যেন তুমি কি করো, তোমার সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করো। আমি চাই তুমি তোমার সম্পদ কার জন্য ব্যয় করো, আল্লাহ রাস্তা ব্যয় করো। আল্লাহর রাস্তায় ব্যয় করো। লিমাদা ইয়াতরুবুল আলিমু মিনাত তাজিরি আইয়ুনফিক মালাহু ফি সাবিলিল্লাহ, কেন আলেম ব্যবসায়ী থেকে চেয়েছে যে সে চায় যে সে যেন তার সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, এটা কেন চায়? লিয়াফতাহাল্লাহু লাহু, আল্লাহ যেন তার জন্য খুলে দেন বাবা সাআদাতি সৌভাগ্যের দরজা, রাস্তা, পথ। এইটু পড়া থাকলো, এরপর আমাদের 50% ক্লাস হচ্ছে আর 8 মিনিট পরে, ঠিক না? আমরা 8 মিনিটের বিরতিতে যাচ্ছি, ঠিক ঠিক 8 মিনিট পরে আমরা 50% শুরু করব।